নমস্কার বন্ধুগণ, আজ আমাদের সাথে এমন একজন আছেন যাকে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সীমাবদ্ধ রাখা যায় না। তার ক্যারিজমা যে কোনো টলিউড সুপারস্টারের চেয়ে কম না। বর্তমানে সবচেয়ে বড় ফেসবুক সেন্সেশন শ্রী মদন মিত্র স্যার, মানে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে, সময় দেওয়ার জন্যে। আপনি এখন ফেসবুকে ট্রেন্ডিং, সোশ্যাল মিডিয়ায় আপনি ট্রেন্ডিং, ইয়াং মানে মাইন্ডসের কাছে আপনি পৌঁছে গেছেন, আপনার কেমন লাগছে? প্রথমে আমি একটা কথা বলে নিই, পাবলিসিটি যদি একটা মোষকে লাল কাপড় দেখিয়ে ভিড়ের মাঝখানে ছেড়ে দেওয়া হয় সেটাও খুব পাবলিসিটি হয়, দ্যাট ইজ অলসো পাবলিসিটি। দৌড়চ্ছে, পাবলিক ফেসে যাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে হীরের যে কমল হীরের পাথর, সেই পাথরটাকে বলে বিদ্যে। তোমরা লেখাপড়া করা ছেলে, কমল হীরের পাথরটা হচ্ছে বিদ্যে, আর যে আলোটা ঠিকরে বেরোয় সেটা হচ্ছে কালচার। বিদ্যে থাকতে পারে কিন্তু কালচার থাকে না, আর কালচার যার আছে তার খুব একটা বিদ্যে না থাকলেও হয়, কারণ কালচার সংস্কৃতি তাকে সবটা কভার করে। ট্রেন্ড তো অনেক রকমের হয়, খেলার ট্রেন্ড হয়, সিনেমার ট্রেন্ড হয়, পলিটিক্সের ট্রেন্ড হয়, ভোটারের ট্রেন্ড হয়, ওপিনিয়ন পোল হয়। দেখতে হবে এই ট্রেন্ডসটা, আমি মানুষকে কতটা নিজের করতে পারছি, কতটা আনন্দ দিতে পারছি। আবার এই যে যারা কয়েকদিন আগে আমাদের সকলের শ্রদ্ধেয়, গোটা ভারতবর্ষের পৃথিবীর মানুষ যাকে দিদি বলে ডাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা অত্যন্ত অশ্লীল একটা মিম করার চেষ্টা হয়েছিল, বন্ধ হয়েছে, অ্যারেস্ট হয়েছে, প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে। কে সবসময় মনে রাখতে হবে যে আমি যদি বক্তৃতা করতে গিয়ে শুধু ইকোনমিক্স বলি, যেমন ভিড় পাতলা হয়ে যাবে, তেমনি আবার মিম করতে গিয়ে আমি যদি সবটাই ছ্যাবলামি করে ফেলি তাহলেও আবার ভিড় কমে যাবে, মানে ট্রেনটা কমে যাবে। মিম নয়, কিন্তু আজকের এই মিম যদি খুব ঠান্ডা মাথায় ভাবা যায় তাহলে দেখা যাবে 100 বছর আগে আজকে মিমটা যে স্টাইল নিয়েছে, যে প্যাটার্নটা, এটা কিন্তু যদি কেউ শুরু করে থাকে, আমি জানি এই নিয়ে ঝড় উঠবে, জেনেও বলছি, এই মিমের স্টাইলটা ট্রোলের ছিল যার, তার নাম চার্লি চ্যাপলিন। তুমি যদি একটু পিছিয়ে যাও 100 বছর বাদে, 50 বছর আগে, গোল্ড রাশ, কিড, তাতে তুমি দেখবে যে এই যে বাচ্চাটা গিয়ে গুলতি মেরে ভেঙে দিচ্ছে, তারপরে এই কাঁচ ছাড়াবার লোকটা এসে যাচ্ছে উইন্ডো পেন্স, আজকের মিম বা ট্রোলটা কিন্তু অনেকটা সেই ধারাটাকেই অনুকরণ করছে। কিন্তু চার্লি চ্যাপলিনকে কিন্তু কেউ লোফার বলে না, আর চার্লি চ্যাপলিনের জীবন হচ্ছে যে তিনি দেখাচ্ছেন যে মানুষটা যখন অভিনয় করছে সত্যিকারের তার মৃত্যু এসছে, সে তখনও লোকে হাততালি দিচ্ছে, বলছে এটাও ভাবছে অভিনয়, অর্থাৎ নিজের মৃত্যুর মধ্যে দিয়েও মানুষকে আনন্দ দিয়ে। তার মানে কি চার্লি চ্যাপলিন ছ্যাবলা ছিলেন? ছ্যাবলা ছিলেন না। তার মানে হচ্ছে সত্যিকারের যে ট্রোল, সেই ট্রোলের সবথেকে বড় সিম্বল হচ্ছে চার্লি চ্যাপলিনের ছবি। তো হাউএভার, আমি চার্লি চ্যাপলিন নই। আমাকে কয়েকজন বলল যে আমরা একটা, আমি দেখলাম কেউ একটা পেজ করে সেখানে কিছু ছবি করছে। তো ছবিগুলো দেখে যখন মনে হলো যে তার মধ্যে কিছুটা ভালগার এসে যাচ্ছে, এখন এই যে ফেসবুক বা পেজ, এগুলো কিন্তু বাচ্চা বুড়ো সবাই দেখে, ফলে তার মধ্যে আমি চেষ্টা করব কতটা আনন্দ, কতটা মানুষকে দেওয়া যায়। আবার আমি যেটা মনে করি, এই যে মিম হচ্ছে, এর মধ্যে দিয়েও মানুষের কাছে একটা মেসেজ যেতে পারে। আমাকে অনেকে বললো, আচ্ছা এই যে আপনার নামে একটা পেজ খুলে তারা কয়েকদিনেই নাকি
বিশেষ করে আমার একটা বিরাট বড় পত্রিকা জিজ্ঞেস করলো বাংলার, তারা কয়েকদিনেই নাকি তাদের 30-35 হাজার ছাড়িয়ে গেছে। এ নাকি অনেক রাজনৈতিক নেতার হয় না, আমি শুনেছি অবশ্য প্রিয়ঙ্কা গান্ধীর একদিন অনেক বেশি হয়েছিল। তো এই যে আপনার নাম করে খাচ্ছে, আপনার নাম করে, তো এই ব্যাপারে আপনি কিছু করছেন না কেন? আমরা দেখুন একটা কথা বলি, প্রথম হচ্ছে বলুন যে ভগবানকে বেছে কজন খাচ্ছে, মা কালী বেছে কজন খাচ্ছে, বালাজি বেছে কজন খাচ্ছে, আর সবথেকে বড় হচ্ছে ভারতবর্ষের 130 কোটির দেশে এই মুহূর্তে সবথেকে বড় বিক্রি হচ্ছে হনুমান আর রাম সীতা। কতগুলো হনুমান জড়ু হয়েছে, তাদের বুকে রাম সীতা নেই, মুখে রাম সীতা রয়েছে, সকালে রামকে বেচছে, রাত্রে বেচছে, আবার একটা জায়গা দেখাচ্ছে যেখানে নাকি রাম রাইফেল প্র্যাকটিস করতো। বেচারি রাম খালি পায়ে খালি গায়ে বউটা নিয়ে পালিয়ে গেল রাবণ, তাকে ধরতে গেল, হয়ে গেল কিনা রাম, রামকে কেন্দ্র করে বিজনেস। তা আজকে সবথেকে বড় ট্রোল যদি কিছু হয়, সবথেকে বড় মিমের দায় কতগুলো বাচ্চা ছেলেকে অ্যারেস্ট না করে, নিশ্চয়ই অশ্লীলতা করলে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করবে, আমাদের অশ্লীলতার দায় যেটা আছে ভালগারিটি কোনটা অবসিন তার একটা সীমারেখা রয়েছে। সেটা পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে ত্রয়োদশ শতাব্দীতে যে বইটা অশ্লীল 200 বছর বাদে সেই বইটাই হায়েস্ট সেলার হয়ে গেছে। তালবস্যয়ে শালাও হয়, আবার শতদলও হয়। আর একটা চ্যানেল আছে বাংলায় অবশ্যই, তারা তো আমার নাম না দিলে তাদের টিআরপি কমে যায়, তো ওদের কাজ হচ্ছে যে মদন মিত্রর নাম একটু বললেই টিআরপি বেড়ে যায়। আমি আমাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই তোমাদের এরম করলে কেন? আমি তোমাদের তো কোনো বিরুদ্ধে করিনি, বললো আমাদের 37 ছিল 54 হয়ে গেছে, 17 টিআরপি বাড়িয়ে দিয়েছে। তা যদি ভগবান বেছে এত লোক খায়, তাহলে আমার বেছে যদি ফল বেছে ফলওয়ালা খায়, তা আমাকেও বেছে কিছু লোক খাবে। বিগত পঞ্চায়েতে আমি ফেসবুকে জয়েন করেছি, পেজ আরও পড়ে, পেজ বোধহয় আমার মনে হয় 3-4 মাস, খুব বেশি হলে 6 মাস, ইতিমধ্যেই পেজটা ভেরিফাইড হয়ে গেছে। সেটা নিয়েও বহু প্রশ্ন ভারতবর্ষে আছে, কারণ মদন মিত্রটা ভেরিফাইড হোক এটা অনেকেরই ইগোয় লাগে, এতে আমি খুব খুশি হই, আনন্দ পাই। দেখো আমি ঘুমোতে যাওয়ার কিছু লোক জাগবে না, এটা আমার ভালো লাগে না। আর 97,000+ আছে, আমার ধারণা ওটা আজকেই বোধহয় লাখপতি বানিয়ে দিয়ে যাবে, 1 লাখ ঢুকে যাবে। আপনাকে নিয়ে মানে মিম তো হচ্ছেই, ফটোশপ করে আমরা দেখছি, মানে কখনো নেতাজির পাশে, কখনো একটা মানে সুপার বাইকে আপনাকে বসানো হচ্ছে, শাহরুখ খানের পাশে, স্থান কাল পাত্র নির্বিশেষে। তো মানে এই নিয়ে আপনি কি বলতে চান? গোলাপকে যে নামেই ডাকো গোলাপ। আচ্ছা তুমি বলো তো, আমরা যারা ভগবানের পুজো করি, এই যে আমার ঘরে দেখো ভেতরে ভগবান মাটিতে বসে রয়েছে, ওখানে উপরে বসে রয়েছে, ভগবানকে কখনো আমরা আস্তে উপরে বসিয়ে দিচ্ছি, কখনো রান্নাঘরে বসিয়ে দিচ্ছি, ভগবান কি কোনোদিন প্রতিবাদ করে? ভগবানও যেমন প্রতিবাদ করে না, আমিও করি না, তবে ভগবান পাথর, আমি পাথর নই, আমি নীরব নই, আমি অত্যন্ত স্বরূপ। কিন্তু আমি মনে করি যদি এইটুকুনি অল্প আনন্দ পায় পাক না, ডাক্তারই বা কয়জনকে হাসাতে পারে, হেসে নাও দুদিন বইত নয়, একটা স্মাইলে দিদি। স্যার আপনার একটি খুব ভাইরাল ছবি আছে এক শ্রেষ্ঠ ফুটবলার মানে লিও মেসির সাথে, আপনার বাড়িতেও দেখলাম সেটা, তিনি যখন কলকাতায় এসেছিলেন সেই অভিজ্ঞতার ব্যাপারে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি মেসি এসেছিল একদিনের জন্যে, 30 তারিখ খেলার কথা, খেলবে আসবে, 6 তারিখ বাংলাদেশ চলে যাবে। প্রথম ঢুকেই ওর ম্যানেজার আমায় বলে দিল, শুনুন কেউ যাবে না প্র্যাকটিসের সময়, উনি কিন্তু কেউ ঘরে ঢুকতে দেবে না, কাউকে মিট করবেন, ভালো কথা, আমি স্পোর্টস মিনিস্টার। ও তারপর রাত্রে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে ম্যানেজার দেখি আমার চিফ এক্সিকিউটিভ এসছে, আমি কী হলো? বলে স্যার মেসি বলছে কালকে থাকবে, ও তো ফ্লাইট ধরার কথা। বলছে না এটা এত ভালো ব্যবস্থা, এত ভালো ড্রেসিং রুম আর এত ভালো মাঠ, মেসি 5 দিন ছিল, থাকার কথা ছিল 1 দিন, আর রোজ প্র্যাকটিস হয়েছে, তার রোজ ভিডিও আমাদের কাছে আছে, 2 ঘন্টা ধরে মনোমুগ্ধ হয়ে গুণমুগ্ধ হয়ে দেখেছি। তবে ও
অহংকারী নয়, আবার ধারণা হয়েছে আমারও খুব মিশুকেও নয়, একটু উদাসীন, রিল্যাক্টেন্ট টাইপ, মানে কনসেন্ট্রেটেড টু হিজ জব। মোদি কেন, আমি বেবেত, দুঙ্গা, হিগেতা সবাইকে এনেছি ফুল, এছাড়া আমি এডমিলসন এনেছি, কার্লোস এনেছি, তারপরে স্যাভিওলা এনেছি, মানে এখন অবধি আমি যা এনেছি তাতে মোহনবাগান, ইস্ট বেঙ্গল সব মিলেও এত আনতে পারিনি। না না, আমি খুব সিরিয়াসলি বলছি এটা, মানে আমি যখন বলছি টু দি পয়েন্ট বলছি। যেমন ধরো মমতা ব্যানার্জি যা করেছে বিধান রায় করতে পারেননি, নেতাজি সুভাষ যে আন্দোলন শুরু করেছিলেন, যদি তার উত্তরসূরি কেউ হয়ে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও নেতাজির পেছনে একটা ICS ছিল, একটা বসু পরিবার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাড়া স্কুল, লোকাল স্কুল, লোকাল কলেজ। এখন মুশকিল হয় কি, আমি যদি বলি বিরাট কোহলি শচীনের রেকর্ড ভেঙে দিল, লোকে বলে দারুণ বললো, দারুণ বোঝে। আমি যদি বলি মমতা ব্যানার্জি বিধান রায়ের রেকর্ড ভেঙে দিল, বলে লোকটা দেশদ্রোহী আছে। মুশকিল, সত্যি কথা বলাটা খুব মুশকিল। আপনার ফ্যানদের একটি খুব কমন প্রশ্ন বাজারে ঘুরছে যে আপনার হলুদ সানগ্লাসটি তারা কিনতে চাইছে, কোথায় পাবে, মানে এটা কোন কোম্পানি তারা জানতে চাইছে। প্রথম হচ্ছে দুটো জিনিস খুব পপুলার হয়েছে, এক হচ্ছে একটা সানগ্লাস, ওই আমার সঙ্গে এরা থাকে, আমি বললাম দেখি তোরটা পরি, তা পড়তে গিয়ে দেখলাম এখানে লাগছে। আমি কি করি, কিছু যদি অসুবিধা হয় এরকম নিজেরকম জোর করে টেনে নিয়ে মুড়ে নিই, মানে নিজেই চশমাওয়ালা হয়ে যাই, ওই রকম একটা চশমা, যে কোনো কারণেই হোক লোকের পছন্দ হয়েছে। আর পছন্দ মানে কি, পসন্দ কো কোই কিমত নেই হতা, যার জন্য গান হয়েছে শুন চাই বা শুন প্যারি কি দুন, ম্যানে তুই যে চুন লিয়া তুই মুঝে চুন, এখন ওরা চুনে নিয়েছে কি করবো। কি তার থেকেও বড় হয়েছে একটা মাছ, আমি যতদূর জানি পক্ষে বিপক্ষে করে সব মিলে প্রায় 20 লাখ ছাড়িয়ে গেছে, মাছটার নাম সালমান, SALMON, সালমান। এই মাছটা আমাকে আমার একটা বন্ধু খাইয়েছিল, এই সালমান মাছে ক্যান্সারের অনেকটা প্রোটেকশন দেয় আর হার্টের। তো এরপর আমায় নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। আসলে দেখো আমরা হচ্ছি বেসিক্যালি, আমরা বজরংবলীও নই বাহুবলীও নই, বেসিক্যালি আমরা হচ্ছি বৈষ্ণব পদাবলীর লোক। মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না। তো সালমান মাছের ব্যাপারে তোমাদের বলি, ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগও করেছে এবং কলকাতায় আমি সালমান মাছ আনবো, আমি নিজে বিক্রি করব এবং আমি বিক্রি করে প্রমাণ করে দেবো এই মাছটা ভালো। আমি নাম বলবো না, ইতিমধ্যেই কলকাতার 2-3টে বড় রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে সালমান মাছের প্রিপারেশন পাওয়া যাচ্ছে, কিন্তু নাম বলবো না আমি, এই কারণে আমি বেকার কেন পাবলিসিটি দেবো, আমার তো দেয়নি ওরা। এবং মাছটা এত সুন্দর, সেদ্ধ করে শুধু হলুদ মাখিয়ে একটু নুন আর লেবু দিয়ে রাখলে এই মাছটা ক্লোরোস্টাল হার্ট প্রচণ্ডভাবে প্রোটেকশন দেয় এবং এটা ক্যান্সারের। এটা আমার মনে হয় আমার ওই সানগ্লাসের থেকেও বেশি পপুলার। যদি কেউ আমায় গ্যারান্টি দিতে পারে যে এই ধরনের সানগ্লাস তারা নিতে চান, তাহলে আমি বলবো আপনারা একটা কাজ করুন, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আপনারা যতবার চাইবেন আমি আপনাদের সামনে এসে এই চশমাটা পরে আসব, এমনকি একবার খুলে আপনাকে পড়তেও দিতে পারি, কিন্তু আবার নিয়ে নেব। আপনার ফেসবুক পেজে কোনো পোস্ট দিলে কয়েক মিনিটের মধ্যে 100 কমেন্ট চলে আসে, প্রচুর শেয়ার চলে আসছে, হয়তো অনেকে মানে মানে কী বলবো অশ্লীল মন্তব্য করে ফেলে, তাদেরকে আপনি কী বলতে চান? না দেখো, এরকম হয়েছে কি, আমার যারা অ্যাডমিন আছে তারা কয়েকটা লাইন ব্যান করেছিল, তুমি বিশ্বাস করবে না, কাকুতি মিনুতির মতো আমায় ফোন করছে, লাইনটা খুলে দিন দাদা, ব্যান করবেন না, আমার খুব খারাপ লাগে, আমরা চাই এটার সঙ্গে থাকতে। হতে পারে, মানুষই তো ভুল করে, আর পৃথিবী যদি একটা অরণ্য হয় 2-1টা জীবজন্তু থাকবে না, হতেই পারে, এটা হার্ডলি ম্যাটার করে। দেখতে হবে কটা ভালো হচ্ছে কটা খারাপ হচ্ছে, পরমহংসর মতো হবে, দুধটুকু নেবে জলটুকু ফেলে দেবে, এটাই রামকৃষ্ণ বলেছিলেন, লোকের ভালোটা দেখ খারাপটা দেখিস না। আমি যারা খারাপ দেখে করে আমি তাদেরটা দেখি না,
আমি মনে করি ওরা না বুঝে করছে। জিসাসও বলেছিলেন ঈশ্বর এদের ক্ষমা করো, দে ডোন্ট নো হোয়াট দে ডুইং। জানলে হয়তো করতো না, অশ্লীল গালাগালটা না করাই ভালো। বেঙ্গলে ইতিমধ্যে প্রচুর ইয়াং জেনারেশন একটা পলিটিশিয়ানকে ফেসবুকে এত ফলো মানে কেউ করে না, তো আপনি না এই দেখো না তোমার সামনে তো আমি এটা গ্রিন টি এটা দিয়ে খাচ্ছি, কি বলে ক্রিম কেকার বিস্কিট, বলবে যারা পছন্দ করে বলে দাদা 6:30 বাজে গ্রিন টি খাচ্ছেন তো? এখন প্রথম হচ্ছে যে গ্রিন টি খাওয়া আর না খাওয়া, আর কেউ যদি তার মনে করেন কেউ বিয়ার খাবেন কেউ কোনো রকম পানীয় নেবেন, এটা একটা সভ্য দেশে এটা বেআইনি নয়। আমি অবশ্যই মদের পক্ষে বলছি না, মদ্যপান শরীরের ক্ষতি করে, আর সব থেকে বড় সেই বিশেষ চ্যানেলটা দেখবেন যখন তাদের যে বিজ্ঞাপন কমে যায় তখনই তারা বলে যে সেই পার্টিকুলার যে দ্রব্যটা ওটা থেকে ক্যান্সার হচ্ছে এই হচ্ছে, কিছুদিন বাদে দেখবেন ওটা তুলে দেয়, মানে তখন বিজ্ঞাপন আবার এসে গেছে। তেমনি আমি কাউকেই সাজেশন দিচ্ছি না, তবে আমি জানি ধরুন এতে কী মজা, ধরুন আমি গ্রিন টি খাচ্ছি, লোকে বললো দাদা আপনি কি ড্রিঙ্কস নিচ্ছেন? ড্রিঙ্কস তো নিচ্ছি, এটাও তো ড্রিঙ্কসই তো, গ্রিন টি আপনিও খান আপনারাও খাবেন, গ্রিন টি উইথ লেমন উইথ হানি আর সঙ্গে ক্রিম কেকার বিস্কিট। ঠিক আছে স্যার, এবার আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ডে যেটাকে র্যাপিড ফায়ার রাউন্ড বলে। কিশোর না মান্না? দুজনেই, যে কোনো একটা বলতে হবে তাহলে মান্না। থ্যাংক ইউ। ধোনি না সৌরভ? অবভিয়াসলি সৌরভ। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? বেস্ট ক্লাব হচ্ছে আমার কাছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বলে নয়, এই জায়গাটা আমার একটু অসুবিধা আছে, তার কারণ আমার কাছে বেস্ট ক্লাব হচ্ছে মোহনবাগান শুটিং। প্রিয় অভিনেতা বা অভিনেত্রী? অবশ্যই উত্তম কুমার। অভিনেত্রী পাল্টায়? স্টেজে বক্তব্য রাখা না লাইভ এসে বক্তব্য রাখা? সবসময় লাইভে থাকা। আচ্ছা, রাজনীতিতে না এলে কোন পেশায় আপনি যেতেন? দেখুন একটা কথা বলি, রাজনীতি যেটার গ্রুমিং করায় বেসিক্যালি সেটা হচ্ছে নাটক, অভিনয়। রাজনীতি না করলে আমি অবশ্যই নাটক করতাম, কারণ এত বড় গ্রুমিংয়ের জায়গা আর কেউ পাব কেন? লোকগুলো পয়সা খরচা করে যায়, দেখছেন না সারা ভারতবর্ষের নেতা অভিনেতা মানে অভিনেতা অভিনেত্রী সব পিক আওয়ার্সে সব পলিটিক্স এসে জয়েন করছে, কেন? তারা এটা বুঝতে পারছে যে তাদের ফিল্ম ওয়ার্ল্ডের থেকে এই জায়গাটা অনেক বড় ফিল্মের এরিয়া, ফিল্ম তো আমার তো আইনক্সে কজন দেখে, এরা গোটা দুনিয়া দেখে, মানে কম্পিটিশন হয়তো স্যার 100% নিশ্চয়ই 100%। কাকে আদর্শ মানেন? স্বামী বিবেকানন্দ। ভালো, আপনি তো মানে আপনার গানও শুনেছি লাইভে, আপনি ভালো গান করেন মানে শিখেছেন? না গানটা শেখা হয়নি, তবে বুদ্ধদেবপুর চান ঘরে গানটা পড়েছি। আচ্ছা, আমাদের জন্যে দর্শকদের জন্যে কি আপনি যদি দুলাইন একটু অমর সঙ্গী গানটা গেয়ে দেন স্যার? আমি একটা কথা বলি, এই যদি দুলাইন এক লাইন করেন স্যার তাও মানে আমরা খুশি। দেখো আমি একটা কথা বলি, আরেকদিন ভালো করে তোমাদের গান শোনাবো, আর এটাও শোনাবো, তুমি জিজ্ঞেস করছিলে যে নায়িকার ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করতে গেলে আমায় ঘন্টা বেঁধে নায়িকা জিজ্ঞেস করতে হবে, কারণ নায়িকারাও যেমন আমায় পছন্দ করে আমিও আবার ঘন্টা বেঁধে পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে কে আছে বলা খুব মুশকিল, প্রচুর কেস খেয়ে যেতে পারি, আমি চাই না কাউর গণ্ডগোল হোক পরিবারে। গান শোনাবো নিশ্চয়ই। আমি তোমার চিরদিনের সেই সুর, তুমি আমার চিরদিনে, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, তুমি আমার চিরদিনের সেই সুর, তুমি আমার
চিরদিনে, আসলে চিরদিনই তুমি আমার, ওটা হচ্ছে প্রসেনজিতের, আর এটা হচ্ছে উত্তম কুমারের। এবারে চলে যাওয়ার আগে বলে যাই, এটা কেটো না কিন্তু, ধারা দর্শকরা মজা পাবে না, ডাক্তার বসে রয়েছে। এবার আমি ফোরেন্সিক টেবিলে লাশটা দিয়ে গেলাম, কীভাবে পোস্টমর্টেম করবে কাটা ছাড়া, তোমাদের ওপর। শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকো। বাঁকুড়া মিমস শর্টস, আমি এদের সঙ্গে কথা বলেছি, তো আমি আশা করব বাঁকুড়া মিমস শর্টস এটা দেখুন। আমি এদের সাফল্য কামনা করছি এবং আমি আশা করি এরা আমার যেটা একটা ছোট্ট পিক তুলে নিয়ে গেল সেটা সবাই দেখুন, আর বাঁকুড়া মিমসকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।